নমস্কার বন্ধুরা, বিভাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি জানাবো রাজ্য বিদ্যুতের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ম্যানেজার এবং এক্সিকিউটিভ পোস্টে নোটিফিকেশন এসেছে সেটা সম্পর্কে। তো ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটিকে টিপ দিয়ে রাখবে, কারণ পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে জারি করা নোটিফিকেশনে তারা 143 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং সিভিল তিনটে শাখা নেওয়া হবে, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সেকশন থেকে। জুনিয়র এক্সিকিউটিভ নেওয়া হবে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসের শাখা থেকে। তো যে বিজ্ঞাপনটি তোমরা দেখতে পাচ্ছ তার নোটিফিকেশন REC/2019/01। যে পোস্ট আছে সেই পোস্টগুলোর শূন্য পদ কীভাবে ভাগ করা আছে সেটি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে আছে শূন্য পদ 75টি, তার মধ্যে অসংরক্ষিত আছে 24টি, অসংরক্ষিত ইসি আছে 12টি, অসংরক্ষিত এমএস আছে 1টি, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী 2 জন, ওবিসি এ 5 জন, ওবিসি এ ইসি 4 জন, ওবিসি বি 4 জন, ওবিসি বি ইসি 1 জন, তপশিলি জাতি 11, তপশিলি জাতি ইসি 6, তপশিলি জাতি 3, তপশিলি উপজাতি ইসি। সর্বমোট 75 জনকে নেওয়া হবে ইলেকট্রিক্যাল সেকশনে। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে, 10 জনকে নেওয়া হবে সর্বমোট, তার মধ্যে অসংরক্ষিত 3 জন, অসংরক্ষিত ইসি 2 জন, ওবিসি এ 1 জন, ওবিসি বি 1 জন, তপশিলি জাতি 1 জন, তপশিলি জাতি ইসি 1 জন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে 15 জনকে নেওয়া হবে, অসংরক্ষিত আছে 6 জন, তার মধ্যে অসংরক্ষিত ইসি আছে 2 জন, ওবিসি এ আছে 1 জন, ওবিসি এ ইসি আছে 1 জন, ওবিসি বি 1 জন, তপশিলি জাতি 1 জন, তপশিলি জাতি ইসি 2 জন, তপশিলি উপজাতি ইসি আছে। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সর্বমোট 8 জন, তার মধ্যে অসংরক্ষিত 3 জন, অসংরক্ষিত ইসি 1 জন, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী 1 জন, ওবিসি এ 1 জন, ও তপশিলি জাতি আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ক্ষেত্রে 10 জনকে নেওয়া হবে, তার মধ্যে অসংরক্ষিত ইসি আছে 1 জন, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী 1 জন, ওবিসি এ 3 জন, ওবিসি এ ইসি 1 জন, ওবিসি বি 1 জন, তপশিলি জাতি 1 জন, তপশিলি জাতি ইসি 1 জন, তপশিলি উপজাতি ইসি। জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ক্ষেত্রে 25 জনকে নেওয়া হবে, তার মধ্যে অসংরক্ষিত আছে 5 জন, অসংরক্ষিত ইসি 3 জন, অসংরক্ষিত এমএস 1 জন, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী 1 জন 2 জন, ওবিসি এ আছে 3 জন, ওবিসি এ ইসি 1 জন, ওবিসি বি 1 জন, ওবিসি বি ইসি 1 জন, তপশিলি জাতি 4 জন, তপশিলি জাতি ইসি 1 জন, তপশিলি উপজাতি 2 জন, তপশিলি উপজাতি ইসি 1 জন। তো সর্বমোট 143 জনকে এই পোস্টগুলোতে নেওয়া হবে। তো তাদের যে মূল বেতন, তার মধ্যে জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের ক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে 9,300 থেকে 38,800 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে 4,700 টাকা। অন্যান্য পদের ক্ষেত্রে 15,600 থেকে 39,100 টাকা করে, তার গ্রেড পে থাকবে 5,400 টাকা, এবং অন্যান্য যে সকল ভাতা আছে সেগুলো তারা পাবে। যোগ্যতা হিসেবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে AICTE অথবা IIT স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের 4 বছরের বিই অথবা বিটেক অথবা বিএসসি যেটা ইঞ্জিনিয়ারিং অথবা ফিজিক্স বিএসসি অনার্স যেটা সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের বিটেক থাকলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে AICTE অথবা IIT স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে পূর্ণ সময়ে 4 বছরের বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ফিজিক্স বা ইলেকট্রনিক্স বিএসসি মানে ফিজিক্স সহ
রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে 3 বছরের বিটেক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে AICTE অথবা IIT স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের 4 বছরের BE অথবা বিটেক অথবা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি সহ AICTE অথবা IIM অথবা XLRI অথবা IITB স্কুল স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে MBA 2 বছরের পূর্ণ সময়ের, MPM 2 বছরের পূর্ণ সময়ের অথবা MHRM 2 বছরের পূর্ণ সময়ের সঙ্গে পার্সোনেল ম্যানেজমেন্ট অথবা HRA স্পেশালাইজেশন অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা HR স্পেশালাইজেশন সহ পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা 2 বছরের যে কোর্স যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রেও ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ক্ষেত্রে AICTE অথবা IIM অথবা XLRI অথবা IITB স্কুল স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা আই ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় স্নাতক এবং চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কার্স অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া থেকে ফাইনাল পরীক্ষা পাস অথবা MBA 2 বছরের পূর্ণ সময়ের যদি থাকে সঙ্গে ফাইন্যান্সের মেজর স্পেশালাইজেশন থাকলে আবেদন করতে পারবে। জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ক্ষেত্রে UGC অথবা AICTE স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় স্নাতক সঙ্গে CEA অথবা ICWA অথবা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসে 1 বছরের PG ডিপ্লোমা অথবা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসে অন্তত 1 বছরের যোগ্যতা থাকতে হবে। তো সব ক্ষেত্রেই নেপালি, বাংলা পড়তে লিখতে বা কথা বলতে জানতে হবে। বয়সসীমা রাখা হয়েছে 1 জানুয়ারি 2019 এই হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং তপশিলি জাতি, উপজাতি, OBC A, OBC B ও শারীরিক প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে। আবেদনের ফি হিসেবে তোমাদের যেটা দিতে হবে, জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের ক্ষেত্রে 2500 টাকা এবং অন্যান্য যে সকল পদগুলো বলা হলো তা সেই সকল পদে 400 টাকা করে। তপশিলি জাতি এবং উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। তো এই যে অ্যাপ্লিকেশন ফি, এটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া যাবে। তা আবেদন করতে হলে যে ওয়েবসাইটে যেতে হবে, WBSETCL.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবে। তা আবেদন করার জন্য তোমাদের একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে, আর আবেদনটি তোমরা করতে পারবে 24 জানুয়ারি 2019 রাত্রি 12টা পর্যন্ত। ধরো এই যে ওয়েবসাইট, এটিতে গেলে তোমরা এইরকম একটি পেজ তোমাদের সামনে চলে আসবে। সেখানে তোমরা যে নোটিফিকেশনের কথা আমি বললাম সেটি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হোয়াটস নিউ বলে অপশান আছে, এখানে ক্লিক করলে তোমরা যে নোটিফিকেশনটি দেখছিলে সেটি ডাউনলোড হয়ে যাবে PDF আকারে। তো সেটিকে ক্লিক করলে এইরকমভাবে অপশানগুলো আসবে। তো তোমরা এক একটি পোস্টের জন্য যে সকল গাইডলাইন্স আছে সেগুলোকে ভালোভাবে পড়ে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো যেটা করতে হবে, এই যে নোটিফিকেশানটা এখানে ডাউনলোড করে নিতে পারো, অথবা আমি যেগুলো বললাম সেই অনুযায়ী যদি পুরো ভিডিও দেখে থাকো তাহলে সব বুঝে গেছো, তাহলে তোমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে, করলে একটি পেজ ওপেন হয়ে যাবে। আমি এই লিঙ্কটি তোমাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে আবেদনটি করতে পারবে। তো সেখানে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে, পুরো ইনস্ট্রাকশান দেওয়া আছে ফর্মটি পূরণ করার ক্ষেত্রে, যেগুলো যেগুলো ম্যান্ডেটরি সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা সেই মতো করে জেনে যাবে। তো আমি নতুন ক্যান্ডিডেটদের জন্য নিউ রেজিস্টারে
ক্লিক করলাম। ক্লিক করার পরে যে অপশনগুলো আসবে, একজন নতুন ক্যান্ডিডেট যে এই ফর্মটি ফিল আপ করতে চলেছে তাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো সেখানে প্রথমে যে পোস্টটা আসছে সেই পোস্টের মধ্যে তোমরা দিয়ে দেবে যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে, সেই পোস্টটিকে শুধু সিলেক্ট করতে হবে এবং কোয়ালিফিকেশান সমস্ত কিছু যেগুলো আমি বলেছি সমস্ত কিছু পোস্ট অনুযায়ী দেখিয়ে দেবে। তো সেই মতো করে তোমরা সিলেক্ট করবে একটা একটা করে, ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা, সমস্ত কিছু সিলেক্ট করে নিজের নাম, কোন ওয়েস্ট বেঙ্গল বা আদার্স থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো সেটাও কিন্তু অপশানে রেখেছে। তো সেটা তোমরা দেখে নেবে, যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরেকার কোনো ক্যান্ডিডেট হও তাহলে সেটি সিলেক্ট করে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারো। তো সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করা হয়ে গেলে তোমাদের এই ক্যাপচা কোডটি এখানে লিখতে হবে। লেখার পরে এখানে আই অ্যাকসেপ্ট যে অপশান, সেই অপশানে ক্লিক করে তোমাদেরকে চলে যেতে হবে সাবমিট অ্যান্ড কন্টিনিউ অপশানে। সাবমিট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমাদের ফর্মটি পূরণ হয়ে যাবে এবং তোমাদেরকে নিয়ে যাবে পেমেন্ট অপশানে। সেখানে তোমরা অনলাইনে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা তাদের ফিটি জমা দিয়ে ফর্মটিকে সম্পন্ন করবে। তো বন্ধুরা, যদি কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটিকেও টিপ দিয়ে রাখবে, কারণ পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশান তাহলে তোমাদের সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।